হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সোমবার মানেই তো আমার অনেক কাজ সেই জন্য আজকে ঝটপট করে বসে পড়েছি ক্যামেরা অন করে একদমই কথা বলার টাইমটুকুও পাইনি তো কোথায় যাব কি করব পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা ভালো লাগবে আর আজকে একটু নতুনভাবে ব্লগটা শুরু করছি কারণ যেমন বললাম যে অনেক কাজ সেই জন্য একদমই কথা বলারও টাইমটা পাইনি শুধু ক্যামেরা অন করেই বসে পড়েছি তো দেখলে এগুলো সব আমি গুছিয়েছিলাম আবার সব এক এক করে বের করে নিতে হচ্ছে তো ব্যাগ গোছানোও স্টার্ট করে দিয়েছি তো ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস ছিল আর এই যে দেখছো গজরাটা গাজরাটা কেনার সময় একটু ডিফেক্ট ছিল তা আমি আর রিটার্ন করিনি ভেবেছিলাম নিজেই ঠিক করে নেবো কিন্তু একদমই টাইম পাইনি অবশ্যই এটা ঠিক করলে তোমাদের সাথে শেয়ার করব তো এবার এক এক করে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তো সব মেকআপের জিনিসগুলো আমি এক এক করে আগে বের করে নিচ্ছি নাহলে খুব অসুবিধে হবে ব্যাগটা গোছাতে তো যেই জন্য সব এক এক করে বের করে নিচ্ছি আর ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি তো থামনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাবো বাট কেন কিসের জন্য সব কিছু জানতে হলে তোমাদেরকে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কারণ আমি মেকআপ হেয়ারস্টাইলের সাথে সাথে তোমাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগগুলোও দু একটা করে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো এবার ঝটপট করে ব্যাগগুলো গোছানো যাক পুরোটা যদি ডিটেলসে দেখাতে যায় তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি তো আমার স্নানটা হয়নি এখন আমি ঝটপট করে ব্যাগটা গোছানো কমপ্লিট স্নান করে এখানে চলে এসেছি পুজো করতে মানে সোমবার মানেই তো মানে আমি ভোলেনাথের পুজো করি সেই জন্য আমি এখানে সব কিছু জোগাড় করে বসে পড়েছি পুজো করতে তো ফুলগুলো বের করে দেখি জবা ফুলের মধ্যে একটা পোকা সেই এখন তো প্রত্যেকটা ফুলেই পোকা হচ্ছে তো মাকেও বললাম তো দেখো কত বড় এর মধ্যে একটা সবুজ কালারের পোকা ছিল তো আমি ওটা আবার রকম কোনো ভাবে বেলপাতা দিয়ে ফেলে দিলাম প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল বাট তাও ফেলে দিলাম দিয়ে মাকে বলছি তো মা বলছে হ্যাঁ এখন সব ফুলেই পোকা একটু সাবধানেই করবি তো ফুলগুলোতে গঙ্গা জল ছিটিয়ে আমি এবার পুজোটা শুরু করে দিলাম তো কথা বলিনি বিকজ কারণ কথা বলে বলে ভিডিও করতে গেলে আমার আরও দেখি টাইম লেগে যায় আর অনেক মানে কাজটাও ঠিকভাবে হয় না ওই জন্য ক্যামেরাটা অন করেই আমি মিডিয় করছি আর এদিকে দেখেছো আমার ঘুরগুলিও আমার পাশে চলে এসছে মানে ওর হয়তো খিদে পেয়েছিল সেই জন্য ওখানে পাশে এসে ঘুর করছে আর মেয়া মেয়া করছে তো ওই জন্য ওকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে এসে বসে আছে চুপ করে আর আমি এখানে পুজো করছি এমনি কিন্তু অন্য কোনো খাবার খায় না এমনি দুধ দিলেও খায় না কিন্তু একদিন দেখছি আমি ভোলেনাথকে সেই দুধ গঙ্গা জল দিয়েছি ওটা খুব তো পাতলা হয় তো একদিন দেখছি হঠাৎ করে ওইখানটায় এসে মুখ দিচ্ছে ওই দুধ গঙ্গা জলটা খাচ্ছে তার দিন আমি আবার ওকে দুধ গঙ্গা জল মানে গঙ্গা জল কেন দুধ আর জল ওকে দিলাম একটু পাতলা করে দুধটা দিলাম তো দেখি খেলো না কিন্তু ওখানে এসে আবার শিব ঠাকুরের কাছে এসে ঠিক ওই জলটা খেয়ে নেয় তো আজকে ভাইকে দিয়ে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে আমি আগে ভোলেনাথের জন্য বলেছিলাম যে তুই এরকম ভোগ নিয়ে এসে দে তো আমাকে দেখছি কাঁচা মিষ্টি আর কটা প্যারা নিয়ে এসে দিয়েছে তো ওই জন্য সবার প্রথমে আমি ঠাকুরকে অর্পণ করছি তো সেই জন্য ওখানে প্যারা আর মিষ্টিগুলো নিয়ে এসেছিলো ভাই ওগুলোই আজকে দিয়ে পুজো করছি সোমবারের দিন মা এমনিও প্যারা কিনে রাখে কলাও কিনে রাখে তো কলা নিয়ে এসেছিলো মা তো সেটাও দিয়েছি আর কয়েকটা ভোগ রেখে দিলাম কারণ মা কালকে আবার মঙ্গলচন্ডী বলে পুজো করবে কারণ মঙ্গলবার করে মা মঙ্গলচন্ডী পুজোটা করে তো আমার পুজো করা কমপ্লিট আর আমি এখন বেরিয়েও পড়েছি রাস্তায় তো দেখতেই পাচ্ছ উনি চলে এসেছেন ওনার মারুতি সুযোগ নিয়ে তো এখানে আমি ঘাট পার হওয়ার জন্য চলে এসেছি নৌকায় যেহেতু আমাকে যেতে হবে আজিমগঞ্জ মানে ওপারে আমাদের গঙ্গার ওপার তো এই হচ্ছে আমাদের ভাগীরথী নদী তো নৌকাতে উঠে পড়েছি কারণ রাস্তাতে একদম করি আর রাস্তাতে ঘটে গেছিলো একটা বিপদ সেটা তোমাদেরকে আমি ওখানে গিয়েই বলবো তো মানে পৌঁছে যাই তারপরেই বলবো তো উদয়ের একটু কাজ ছিল বলে আমাকে টোটোতে উঠিয়ে দিলো আর যেমন কি বললাম যে একটা বিপদ ঘটে গেছিলো রাস্তায় যার জন্যই মানে টোটোতে করে আসা না হলে তো আমি ওর মারুতি সুজুকিতেই আসতাম তো দেখো টোটোতে উঠে পড়েছি আর এ দেখো এই দিকটাতেই পড়ছে আমার স্কুলের পেছন দিক আমি যে স্কুলটায় পড়তাম তো আমি ওটা দেখাতে পারিনি কারণ টোটোর ভেতর থেকে ওটা দেখানো পসিবল না কারণ টোটোটা এমনিতেই জোরে চলবে তো দেখতে পাচ্ছ এদিক থেকেও কি সুন্দর গঙ্গা দেখা যায় মানে একদিকে গঙ্গা আর একদিকে কি সুন্দর সুন্দর গ্রামের মতো বাড়ি সবুজ আমার এদিকটা এদিকটা তো খুব ভালো লাগে সত্যি ভীষণ কারণ দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে পুরো সবুজ তারপরে মাটির বাড়ি তারপরে আছে পুকুর এরকম তো এই দিকের পরিবেশগুলো আমার খুব ভালো লাগে তো আমি এখানে পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে তো ব্যাগগুলোও নামিয়ে নিচ্ছি এখানে একটু ক্যামেরা করাটা অসুবিধা হচ্ছিল তো নেমে তো ঢুকে গেছি বাড়িতে একদম বাড়ির কাছেই নেমেছি তো দেখি বাবা এখানে রান্না করতে বসে গেছে আমার অপেক্ষায় অপেক্ষায় তো আমি বাবার জন্যও মিষ্টি নিয়ে এসেছিলাম যেমন কি বললাম আমার ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে মিষ্টিটা কেনা তো এখানে বাড়ির কাছে একটা বিয়ে হচ্ছিলো আর বিয়ে বাড়িতে এত জোরে জোরে গান বাজছিল যে আমি ভয়েসগুলো দিতে পারিনি না হলে এত প্রবলেম হতো কপিরাইটও চলে আসতো আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখতে পাচ্ছই যে আমার ড্রেসটার অবস্থা এটা সাইকেলের মধ্যে ঢুকে গেছিলো সেই জন্য আমি আর সাইকেলে উঠিনি টোটো করেই আসা হলো আর এই যে এগুলো দেখছো পায়রাগুলো এগুলো সব উদয়ের ভালোবাসার জিনিস আর কি পায়রা হাঁস মুরগি ওর এগুলো পুষতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে বাড়ির সামনে দিকটা আর এখানে বাবা খেতে বসে গেছে তো আমি রান্না করেছিলাম ওখানে গিয়ে পনিরের তরকারি আর হচ্ছে আমের চাটনি তো দেখি কি না যে ভিডিওগুলো সব নেই ডিলিট হয়ে গেছে না কি হয়েছে আমি বুঝতে পারলাম না আমি কিন্তু ক্লিপ নিয়েছিলাম তো তারপরে বাবাকে খেতে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুচকি ওর একটা দাদার মেয়ে তো এখানে সারাদিনই পড়ে থাকে এই বাড়িতেই থাকে তো খুব নাচতে ভালোবাসে তো নাচ করছিল বললাম গান হচ্ছিল তাই ফুল হয়েছে না বেদা তো জি কাজের জন্য আমি এখানে এসেছি সেটা হলো এই যে যেই বাড়িটায় বিয়ে বললাম সেই বাড়িতে একটা মেয়ের বিয়ে তো ওকে আমি সাজানোর জন্য এসেছি কারণ আমার মেকআপের গোছানো দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আমি মেকআপ করতেই যাচ্ছি তো সেই জন্যই আসা তো একদমই সিম্পল একটা লুক চেয়েছিলো বেশি হেভি লুক চায়নি তো আমি এখানে মেকআপটা শুরু করে দিয়েছি আর এখানে উদয়ই ক্যামেরা করে দিচ্ছে সারাদিন ও ছিল না ওর একটা ক্যাটারিং ছিল বলে ও ওখানেই গিয়েছিল তো এবার সন্ধ্যের দিকে এসেছে তারপরে আমি এখানে সাজাতে চলে এসেছি আর প্রবলেমটা হয়েছিল কি মানে এদের বাড়িতে এত বিধিবিধান ছিল আমি জানি না যে এতটা লেট হয়ে যাবে তো আমাকে আমি জাস্ট একবার পাঁচটার দিকে গিয়ে ঘুরে এলাম তো বলছে আর একটু দেরি হবে তো আমি তাও আবার বাড়ি গিয়ে বসলাম বসে টসে আবার আসি তো দেন আমি ওকে সাজাতে স্টার্ট করেছি আটটার দিকে তো আমি নিজে টেনশন করছি যে কত তাড়াতাড়ি আর করব তো অনেক ঝটপট ঝটপট করার চেষ্টা করছিলাম আর এখানে লাইটেরও খুব প্রবলেম হচ্ছিলো জানি না মেকআপটা কতটা ভালো করে বুঝতে পারবে তোমরা তো আমি বাড়ি থেকে রিং লাইটটা নিয়ে গেছিলাম তাও হলেও আমার রিং লাইটটা অতটাও ভালো না যে অতটা ভালো করে বোঝা যাবে আর ওদের মানে রাত্রে অনেক রাত্রেই বিয়ে ছিল ওই জন্য ওরা তো হয়তো অত মানে লেটে লেটে সব কিছু করেছে তো সেই জন্য যেমন বললাম আটটার দিকে আমি ওকে সাজাতে গেছি আর এইটা ফার্স্ট আমার ব্রাইডাল একটা মেকআপ এর আগে আমি রিসেপশান লুক করেছি দু একজনের তো এটা আমার ফার্স্ট ব্রাইডাল তাও সিম্পল একদমই ও চেয়েছিল আর যেমন কি লেটও হয়ে গেছিলো ওই জন্য আমি ঝটপট ঝটপট প্রায় আমি কি বলবো এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওকে আমি সাজানোটা কমপ্লিট করেছি আমার অবশ্য অনেকক্ষণ ধরে বসে বসে আমি নিজেরও ইডিটেড ফিল করছিলাম যে এখনো কেন মানে আমি কখন সাজাবো আর কখন বাড়ি যাব আর কি তো এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও তো আমার কাজ শেষ এবার আমি বাড়ি রওনা দেব কেননা মুখ শুকিয়ে গেছে বিকজ আর পাচ্ছি না তো প্রায় সব কাজ কমপ্লিট করে আর যেহেতু সোমবার তো আমি খাবো না বিয়ের বাড়িতে আমাকে খেতে বলেছিল তো আমি খাইনি ওখানে মাও ফোন করছিলো অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আর উদয় কাজ টাজ করে তারপরে এতক্ষণ ধরে আমার মেকআপটাও শ্যুট করে দিয়েছে অনেকটাই ক্লান্ত তো যার জন্য আমাকে এখানে অভয় রাখতে এসেছিলো তো আমাকে নৌকা মানে গঙ্গার ঘাট অবধি রাখতে এসেছিল নৌকায় উঠিয়ে দিয়েছিলো তো আমি এখান থেকে চলে আসি তো দেখতেই পাচ্ছ নৌকা থেকে কি সুন্দর রাত্রেবেলায় রাজমাসটা দেখতে দারুণ লাগছে আগে অবশ্য যখন স্কুলে যেতাম তখন এগুলো কিছুই ছিল না এগুলো এখন নতুন করে আবার তৈরি হয়েছে আমাদের এপারেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এমনকি আই লাভ জিয়াগঞ্জ এটাও তৈরি করা হয়েছে আর এই হচ্ছে রাত্রের হচ্ছে ভাগীরথী নদী মানে গঙ্গা নদী আমাদের এখন বাড়ি যাচ্ছি ফাইনালি অনেক ধকল হয়েছে আজকে সারাদিন ভাই নিতে এসছে আমাকে তো গাই সকাল থেকে আমি কথা বলতে পারিনি শুধু জাস্ট ভিডিও ভিডিও তুলে ভিডিও শেয়ার করেছি তুলেছি একটু একটু বিয়ে বাড়িতেও জাস্ট ভিডিওটা করে দিছো ওদায় ওটা ছাড়বো দেখা যাক কি হয় তো চলো ব্লগটা এখানে এন্ড করছি আর তো আমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও ভাই খেলা দেখছে খুব খিদে পেয়েছে যেহেতু সোমবার আমি ওই বাড়িতে খাইনি এখন তখন গিয়ে খাবো মানে মাথাটা এত পরিমাণ খারাপ হয়ে গেছিলো যে অতক্ষণ আমি গিয়ে বসে আছি সাজানোর কোনো পাত্তাই নেই মানে ওদের বিধি বিধানই শেষ হচ্ছে না ওই করতে করতে আটটার দিকে আমাকে ডাকলো তা আমি গিয়ে আমি এবার ঠিক করে নিয়েছি না এরকম করে আমি কাউকে সাজাবো না আমি জাস্ট এবার আমাকে প্রফেশনালিজম ফলো করতে হবে সব কিছু তো টাইম লিমিট আছে না আমি গিয়ে তো এভাবে বসে থাকতে পারি না কোথাও তো ওই জন্য দশটা বেজে গেল কী বলবো আর তো চলো টাটা বাই বাই গুড নাইট যে ঘাটপাড়ের পয়সাটা এখনও হাতে আছে বাই গুড নাইট